নমস্কার বন্ধুরা, প্ল্যান্ট কেয়ার চ্যানেলে স্বাগত। আর আমি আপনাদের সাথে বিপ্লব। এই যে গাছটি দেখছেন, এটি হলো আমাদের নয়নতারা। ইংরেজি নাম ভিনকা এবং হিন্দিতে বলে সদাবাহার। সত্যি সদাবাহার, খুব কম যত্নে প্রচুর ফুল দেয় এবং খুব সুন্দর ফুল। আমার তো খুব প্রিয় এই ফুলটি। মোটামুটি মার্চ মাসের শুরু থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত এ আপনার বাগানকে আলো করে রাখবে। শীতকালেও খুব সামান্য ফুল হয় না যে তা নয়, খুব সামান্য হয়, কিন্তু এই গরমের সময় এ সত্যি সদাবাহার, আপনার বাগান আলোয় আলোকিত করে রাখবে ফুলে ফুলে। এখন যে গাছটি দেখছেন, এটি একটি হাইব্রিড প্রজাতির নয়নতারা গাছ। এই হাইব্রিড প্রজাতির গাছ একটু দুর্বল প্রকৃতির হয় আমাদের দেশি যে নয়নতারা গাছ আছে তার তুলনায়। তো আমরা জেনে নেব কি করে এই হাইব্রিড প্রজাতির গাছ থেকে আমরা প্রচুর ফুল পেতে পারি। এমনিতেই এই গাছটি একটু ঝাঁকড়া হয় বা বুশি টাইপের হয় আমাদের দেশি যে নয়নতারা গাছ আছে তার তুলনায়। আমাদেরকে আরও বেশি বুশি তৈরি করতে হবে। মাঝে মধ্যেই অন্তত গাছটিকে 5 থেকে 6 বার পিঞ্চিং করতে হবে। যখনই একটু বড় হবে তখনই আমরা গাছটির মাথা, অর্থাৎ প্রত্যেকটি ডগার মাথা একটু করে ভেঙে দেব। একেই বলে পিঞ্চিং করা। ভেঙে দিলেই দেখবেন পাশ থেকে প্রচুর, অন্তত 3 থেকে 4টি নতুন নতুন ডাল বের হবে। এইভাবে আমরা গাছটিকে অনেকটাই বুশি তৈরি করে নিতে পারবো। যত বেশি ডাল বেরোবে তত বেশি ফুল আসবে। এই হাইব্রিড নয়নতারা একটি সুবিধে হলো নানা রঙের পাওয়া যায়। সাদা, লাল, কমলা, পিঙ্ক যেটা দেখছেন, এই রকম অনেকগুলো কালার এর পাওয়া যায়। সেই জন্য আপনার বাগানকে এরা আলো করে রাখতে খুব সাহায্য করে। তাছাড়া এতে ফুলও অনেক বেশি হয় আমাদের দেশি ভ্যারাইটির তুলনায়। কিন্তু এদের একটু যত্নের প্রয়োজন হয়, কারণ দেশি ভ্যারাইটির থেকে এরা বেশি একটু আদুরে, এর বেশি যত্নের প্রয়োজন হয় আর কি। বেশি জল এ সহ্য করতে পারে না, বিশেষত বৃষ্টির জল। এই যে গাছটি দেখছেন, এ গাছটি আমার প্রায় 1.5 বছরের পুরনো। এ বছরের নতুন গাছ নয়। একে ফাঙ্গিসাইড স্প্রে করে আমি কিন্তু বাঁচিয়ে রেখেছি, কারণ আমি কিন্তু একে শেডে রাখিনি, খোলা আকাশের নিচেই ছিল। আর এবছর প্রচুর বৃষ্টি হয়েছে, তবু কিন্তু গাছটিকে আমি মরতে দিইনি। তাই গাছটিকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে মাসে অন্তত 2 বার, না হলে কিন্তু এ গাছকে বাঁচানো যাবে না, কারণ এ গাছে ফাঙ্গাসের আক্রমণ খুব ভয়। খাবার নিয়ে বিশেষ চিন্তা করার প্রয়োজন নেই। আগেই বলেছি খুব বেশি যত্নের প্রয়োজন হয় না, শুধু একটু জল থেকে বাঁচিয়ে রাখতে পারলেই হলো। খাবারের বলতে আমরা রাসায়নিক খাবার NPK 10-26-26 দেব, মাসে অন্তত 2 বার 10-26-26 দেব। আর সপ্তাহে 1 বার করে, অর্থাৎ 7 দিন অন্তর আমরা সর্ষের খোল পচা জল দিয়ে যাব। আর কিছুর প্রয়োজন নেই এ গাছের। তাতেই দেখবেন আপনার প্রচুর ফুল হবে। বিশেষ চিন্তা করতে হবে না, বিশেষ যত্নও করতে হবে না, কিন্তু প্রচুর ফুল হবে। এমন গাছকে কি ভালো না বেশে থাকা যায়? তো বন্ধুরা, যারা ইতিমধ্যেই এ গাছকে আপনার বাগানে স্থান দিয়ে ফেলেছেন তাদের তো কোনো কথাই নেই, কিন্তু এখনও যারা এই গাছকে বসাননি তারা খুব তাড়াতাড়ি নার্সারি থেকে কিনে এনে বসিয়ে দিন। আপনার বাগানকে দেখবেন আলো করে রাখবে। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রচুর প্রচুর গাছ লাগান। ধন্যবাদ।